হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পোষণ ট্র্যাকারের নতুন ভার্সন আপডেট হয়েছে, নতুন যে ভার্সনটি লঞ্চ করেছে সেটা হচ্ছে 20.7। আর এতদিন আপনারা 20.6 ভার্সনে কাজ করে এসেছেন, তো এই 20.7 ভার্সন অর্থাৎ নতুন ভার্সনে কী কী ফিচার অ্যাড হয়েছে বা কী কী পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। দেখুন, আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি এবং পোষণ ট্র্যাকার অ্যাপটি সার্চ করতে আপডেট কথাটি দেখাচ্ছে। এখানে হোয়াটস নিউতে ক্লিক করব এবং কী কী ফিচার অ্যাড হয়েছে বা কী কী নতুন ফিচার এসেছে, পরিবর্তন হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। দেখুন, প্রথমে আছে নাম্বার 1, রিভ্যাম্প অফ সিবিই অ্যান্ড ভিএইচএসএনডি। অর্থাৎ সিবিই মানে কমিউনিটি বেসড ইভেন্ট আর ভিএইচএসএনডিতে কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা এটা কোথায় দেখেছি? পোষণ ট্র্যাকারের মোর সেকশনে ইভেন্ট যে আছে, ইভেন্ট অপশানে গেলে সিবিই বা ভিএইচএসএনডি আমরা দেখতে পাই এবং সেটা প্রত্যেক মাসে ফিল আপ করতে হয়, তো সেখানে কিছুটা পরিবর্তন হয়েছে। নেক্সট নাম্বার 2, রিভ্যাম্প অফ বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। আগে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন যেরকম ছিল, বেনিফিশিয়ারির নামের পাশে 3 ডটস, সেখান থেকে ভ্যাকসিনেশন ডিটেলস বলে একটা অপশান ছিল, সেখান থেকে ডিটেলটা ভরতে হতো, তো এখন সেটা কিছুটা পরিবর্তন হয়েছে এবং এই যে ভ্যাকসিনেশন ডিটেল সেটা এখন থেকে হোম পেজেই পাওয়া যাচ্ছে। হোম পেজে যে অ্যাকশন সেন্টার, যেখানে আমরা স্টক রেজিস্টার দেখতে পাচ্ছি, ফ্যামিলি সার্ভে দেখতে পাচ্ছি, তার পাশে আরেকটি নতুন ফিচার অ্যাড হয়েছে, বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। তো আমি এগুলো সবই দেখিয়ে দেবো অবশ্য। নেক্সট নাম্বার 3 হচ্ছে বডি মাস ইন্ডেক্স, বিএমআই। বিএমআই এই যে প্রফেশনটা, এটা অ্যাড হয়েছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এবং অ্যাডোলেসেন্ট গার্লসদের ক্ষেত্রে। যেহেতু এখানে আমাদের অ্যাডোলেসেন গার্লসদের বেনিফিশিয়ারি হিসেবে তোলা হয়নি পোষণ ট্র্যাকারে, তো সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের বডি মাস ইন্ডেক্স এই ফিচারটা, মানে সেক্ষেত্রে ধরে নেবো যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেই অ্যাড হয়েছে। তো কীভাবে কী করতে হবে সেটা ডিটেলে আমি আলোচনা করব। নেক্সট নাম্বার 4, জেস্টেশনাল ওয়েট গেন অর ANC ডিটেলস। জেস্টেশনাল ওয়েট গেন এই ফিচারটা আমরা এর আগেও দেখেছি, এটা ইন্ট্রোডিউসড অলরেডি হয়ে গিয়েছে, তো এবারে একটু সাজানো হয়েছে ব্যাপারটিকে। ANC ডিটেলসটা, ANC 1, 2, 3 এইভাবে ANC ডিটেলসটা দেওয়ার একটা প্রভিশন রাখা হয়েছে। তো জেস্টেশনাল ওয়েট গেন এই সম্পর্কে মোটামুটি আপনারা আগেই অভ্যস্ত, আগেই শুনেছেন, তো এবারে কি পরিবর্তন হয়েছে সেটা দেখে নেব। নেক্সট নেক্সট নাম্বার 4, এটা নাম্বার 4 হবে না, এটা 5 হবে, দুটো পরপর 4 হয়ে গেছে। তো বাগ ফিক্সেস। বাগ ফিক্সেস মানে জানেন যে কোনো অ্যাপসে যে এরর্সগুলো থাকে সেই এরর্সগুলোকে ফ্রি করার চেষ্টা করা হয়, তো বাগ ফিক্স করা হয়, এটা প্রত্যেক ভার্সনেই থাকে। আরও একটা ফিচার অ্যাড করব যেটা এখানে উল্লেখ করা নেই দেখছি, সেটা হচ্ছে ফিচার নাম্বার 6, মানে 4, 5, ফিচার নাম্বার 6। নেক্সট ফিচার নাম্বার হচ্ছে কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে কখন? ফর গ্রোথ মনিটরিং। কনফার্মেশন মেসেজ ফর গ্রোথ মনিটরিং, মানে আপনারা যখন গ্রোথ মনিটরিং করছেন, প্রত্যেক মাসে গ্রোথ মনিটরিং অবশ্যই করতে হয় কারণ এর উপর ইনসেন্টিভ ডিপেন্ড করছে। তো গ্রোথ মনিটরিং যখন করছেন, গ্রোথ মনিটরিংয়ে যে হাইট আর ওয়েটটা বসাচ্ছেন, তারপরে একটা কনফার্মেশন মেসেজ দিতে হচ্ছে, মেসেজ আসছে। তো এই পয়েন্টগুলো নিয়ে আমি ডিসকাস করব আজকে। আমি প্রথমে যে পয়েন্টটি আছে, রিভ্যাম্প অফ সিবিই অ্যান্ড ভিএইচএসএনডি, এইটা নিয়ে ডিসকাস করব। আর লাস্টে যে আমি পয়েন্টটা বললাম, কনফার্মেশন মেসেজ ফর গ্রোথ মনিটরিং, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। বাকি যে পয়েন্টগুলো 2, 3, 4 এখানে যেগুলো দেখছেন, সেগুলো আমি পরের ভিডিওতে ধীরে ধীরে আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যে কাজগুলো প্রত্যেক মাসের ম্যান্ডেটরি কাজ, সেই কাজগুলোই আমার মনে হয় আগে শিখে নেওয়া প্রয়োজন। তো বেশি চিন্তাভাবনা না করে প্রথমের পয়েন্টটা আর শেষের পয়েন্টটা নিয়ে ডিসকাস করব। তো তার আগে কী করতে হবে? তার আগে পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আপডেট করে নেওয়া যাক। আমি পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আপডেট করতে বসিয়ে দিচ্ছি। পোষণ ট্র্যাকার অ্যাপটি আপডেট হয়ে গেছে, এবার আমি পোষণ ট্র্যাকার অ্যাপে লগ ইন করে নেব। প্রথমে আমরা যে পয়েন্টটি দেখেছি সেটা হচ্ছে রিভ্যাম্প অফ সিবিই অ্যান্ড ভিএইচএসএনডি। সিবিই অ্যান্ড ভিএইচএসএনডি এটা প্রত্যেক মাসের একটা ম্যান্ডেটরি কাজ, তো সেই জায়গাটা কী পরিবর্তন হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। তো চলে যাচ্ছি প্রথমে মোর সেকশনে। দেখছেন এখানে মোর অপশানে গেলে আমরা ইভেন্ট বলে একটা অপশান পাই, সেখানে ক্লিক করছি, ইভেন্টে চলে যাচ্ছি। তো এখানে ভিএইচএসএনডি আর সিবিইর মধ্যে একটু পরিবর্তন হয়েছে, কী পরিবর্তন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভিএইচএসএনডিতে ক্লিক করছি। দেখুন, ভিএইচএসএনডিতে ক্লিক করতে এইরকম একটা পেজ খুলছে যেখানে লেখা আছে নো ইভেন্ট অ্যাডেড, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো ইভেন্ট অ্যাড করা হয়নি। তো অ্যাড করব কিভাবে? এই যে নিচের দিকে একটা ব্লু কালারের বাটন দেখতে পাচ্ছি আমরা, ব্লু কালারের বাটনের নিচে লেখা আছে অ্যাড ভিএইচএসএনডি।
তো অ্যাড ভিএইচএসএনটিতে ক্লিক করব। এরপর এখানে ডেটটা বসাতে হবে এবং নাম্বার অফ পার্টিসিপেন্টস বসাতে হবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন যে এগুলো তো আগেও আমরা করেছি, তাহলে চেঞ্জেসটা কী হলো? চেঞ্জেস কী হলো সবই বলে দেব, আগে ডেটটা বসাচ্ছি। আচ্ছা, আমরা জানি কি যে সাব সেন্টারে ভিএইচএসএনটির ক্ষেত্রে মাসের প্রথম বুধবারটা ফিক্সড থাকে, আর আউটরিচের ক্ষেত্রে যার যেদিনকে ভিএইচএসএনটি হবে তাকে সেই দিনটাই এখানে ফিল আপ করতে হবে, মানে আপডেট করতে হবে। আমি যে ওয়ার্কার দিদির ফোন নাম্বার আর এমপিন দিয়ে লগ ইন করেছি সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাব সেন্টার ভিএইচএসএনটি মাসের প্রথম বুধবার হচ্ছে, তো আমি এখানে 1 তারিখ সেজন্য সিলেক্ট করছি। আচ্ছা, নাম্বার অফ পার্টিসিপেন্টস বসিয়ে দিলাম, তো এবার সাবমিট করব। দেখুন লেখা আছে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, এ দেখুন এটা রেকর্ড অ্যাডেড হয়ে গেল। এখানে যে ব্লু কালারের বাটনটা ছিল ওটা কিন্তু ডিসেবলড হয়ে গেল। আর এর আগে কি দেখেছি যে ভিএইচএসএনটিটা অ্যাড করা ছিল না বলে ওখানে ব্লু কালারের বাটনটা এনাবেলড ছিল এবং ভিএইচএসএনটিটা আমরা ওইভাবেই অ্যাড করতে পারলাম। তো যেহেতু অ্যাড হয়ে গেল একটা ইভেন্ট, সেই জন্য এটা ডিসেবল হয়ে গেল, আবার এটা পরের মাসে এনাবেল হবে, আবার পরের মাসে ভিএইচএসএনটি যার যেদিন হবে তিনি সেদিনকেই তুলবেন। এবার চেঞ্জেসটা কী? চেঞ্জেসটা হচ্ছে এডিট অপশান একটা এনাবেলড হয়েছে। দেখুন পাশে একটা পেনের চিহ্ন আছে, ব্লু কালিতে একটা পেন পেনের সাইন আছে, সিম্বল আছে, তো আমি এখানে ক্লিক করছি। তো পেনের যে সাইনটা আছে মানে ওটা হচ্ছে এডিট অপশান। তো এডিট অপশানে ক্লিক করতে দেখুন ডেট চলে আসছে এবং নাম্বার অফ পার্টিসিপেন্টস, এই দুটো যে ডেটা সেই ডেটা দুটোই ডেটা পরিবর্তন করা যাবে, অর্থাৎ এডিট করা যাবে। মানে এই যে এডিট অপশানটা এটা আগে ছিল না, ধরুন আপনি 24 জন পার্টিসিপেন্টসের জায়গায় আপনি 4 জন লিখে ভুল করে সাবমিট করে ফেললেন, তো এই যে এডিট বাটনটা এইটা এই ভার্সন থেকে এনাবেলড হলো, বুঝতে পারছি? তো আমি এখানে ডেটটা ধরে নিচ্ছি 1 তারিখ নয় 2 তারিখ হবে, তো 2 তারিখ আমি সিলেক্ট করে ওকে করতে পারি। এবং নাম্বার অফ পার্টিসিপেন্টসটা আমি ধরে নিচ্ছি 24 জন নয় 25 জন হবে, আমি 25 জন লিখলাম, লিখে যদি আমি সাবমিট করি সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তার মানে এই ভার্সনের নতুন যে ফিচার সেটা হচ্ছে সিভি এবং ভিএইচএসএনটি এডিট করা যাবে। তো আমি আবার 1 তারিখ করে দিচ্ছি, 1 তারিখ করে এটাকে 24 করে দিচ্ছি, যা আগের ডেটা ছিল সেটা করেই আমি সাবমিট করছি। দেখুন রেকর্ড আপডেটেড সাকসেসফুলি, রেকর্ড আপডেট হয়ে গেছে। তো এই যে এডিট বাটন, এই এডিট বাটনটা কতদিন এনাবেলড থাকবে, অর্থাৎ কতদিন আমরা এডিট করতে পারবো, এটাই হচ্ছে এখন প্রশ্ন। এই এডিট বাটনটা শুধুমাত্র সেই দিনের জন্যই থাকবে, মানে যেদিন আপনি ভিএইচএসএনটি আপডেট করছেন বা যেদিন আপনি সিবিই আপডেট করছেন সেই দিনের দিনই শুধুমাত্র এডিট বাটনটা এনাবেলড থাকবে, এরকমটাই নির্দেশ এসেছে। তো এবার আগামীকাল এলে বুঝতে পারবো, আরও বেশি নিশ্চিত হব, আগামীকাল আমরা দেখতে পারবো যে এই এডিট বাটনটা এনাবেল থাকছে না ডিসেবল থাকছে। আপাতত যা ইনস্ট্রাকশন এসেছে তাতে দেখতে পারছি যে শুধুমাত্র একদিন, অর্থাৎ যেদিন ভিএইচএসএনটি তুলছেন সেই দিনটা থেকে সেই দিনটাই শুধু এডিট বাটনটা কাজ করবে, অর্থাৎ এই যে এডিট বাটনটা যেখানে আমি ক্লিক করছি এই পেনের যে সিম্বলটা, এই এডিট বাটনটা একদিনই কাজ করবে, শুধুমাত্র সেই দিনই যেদিন আপনি ভিএইচএসএনটিটা তুলছেন বা সিবিইটা তুলছেন, পরের দিন থেকে এটা কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ যে ডেটাটা আপনি ফিল আপ করছেন সেই ডেটাটাই কনফার্ম হয়ে যাবে। তো এটা হচ্ছে ভিএইচএসএনটি। ভিএইচএসএনটির পর সিবিইতে যাব। দেখুন সিবিইতে সিবিইর ক্ষেত্রেও তাই, নো ইভেন্ট অ্যাডেড, অ্যাড সিবিই, তো এখানে সিবিইটা অ্যাড করতে হবে। তো আমরা এবারে জানি এই মাসের ক্ষেত্রে মান্থলি ইসিসি ডে পড়েছে 20 তারিখ, 20 মে, মানে 20th মে 2024। তো মাসের তৃতীয় সোমবার ইসিসি ডে, মান্থলি ইসিসি ডে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তো মান্থলি ইসিসি ডের জন্য এখানে 20 তারিখটা সিলেক্ট করতে হবে, এখনও 20 তারিখ আসেনি বলে সেই জন্য এই ক্যালেন্ডারটা ডিসেবলড আছে। তো সিলেক্ট থিম, আমরা জানি যে মান্থলি ইসিসি ডের ক্ষেত্রে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC, এটাতে ক্লিক করতে হয়। তো তাহলে আমি সাবমিট এখন করছি না, ডেটটা যখন হবে মানে 20 তারিখ যখন আপনারা সেন্টারে ইসিসি ডে পালন করবেন তারপরেই আপডেট করবেন, তো সেই জন্য আমি সাবমিট করছি না। আর এটা গেল ইসিসি ডে। আর সুপুষ্টি দিবসের ক্ষেত্রে, সুপুষ্টি দিবস এই মাসের ক্ষেত্রে 24th মে, তো 24শে মে 2024 সুপুষ্টি দিবস ক্লিক করা যায়, তো এটাও এখন ডিসেবলড আছে। তো 24 তারিখে বা যেদিন আপনারা আপনার কেন্দ্রে সিবিই পালন করবেন, সুপুষ্টি দিবস পালন করবেন, সেই ডেটটাই এখানে লিখে ওকে করে সাবমিট করবেন।
তো VHSNDতে যেটা দেখালাম যে ওই যে এডিট বাটনটা, মানে একবার সাবমিট হওয়ার পর ওই যে উপরে যে এডিট বাটনটা আপনারা দেখতে পারছেন, ওটা শুধুমাত্র সেই দিনের জন্যই অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ এডিট যে করবেন সেটা শুধুমাত্র সেই দিনের জন্য, পরের দিন থেকে যে ডেটাটা আপনি ফিল আপ করেছেন সেই ডেটাটাই কনফার্ম হয়ে যাবে, আর এডিট করার জায়গা থাকবে না। তো বিশেষ কিছু মানে খুব কঠিন কিছু পরিবর্তন হয়নি, খুবই সহজ পরিবর্তন হয়েছে, আর এই ধরনের সহজ পরিবর্তনগুলো কোনো রকম কনফিউশন অ্যারাইজ করে না। তো এবার এইটা গেল 1 নম্বর, অর্থাৎ রিভ্যাম্প অফ সিবিই অ্যান্ড VHSND, এই ফিচারটা নিয়ে ডিসকাস করলাম। এবার যে ফিচারটা নিয়ে ডিসকাস করবো সেটা তো এখানে পয়েন্টে নেই। তো আমি আগেই বলে দিয়েছিলাম কনফার্মেশন মেসেজ একটা পাবেন গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে। তো আমি তাহলে গ্রোথ মনিটরিং সেকশানে চলে যাব, মানে বেনিফিশিয়ারি সেকশানে চলে যাব। তো আমি বেনিফিশিয়ারি সেকশনে চলে এসেছি। বেনিফিশিয়ারি সেকশনে দেখতে পাচ্ছি যে শিশুদের ক্যাটাগরি ওয়াইজ এখানে শো করছে। তো আমি যে কোনো একজন শিশুর ক্যাটাগরিতে ক্লিক করছি, আমি 3 to 6 years শিশুদের ক্যাটাগরিতে ক্লিক করছি। তো এখানে কোনো শিশুকে আমি চুজ করব জাস্ট দেখানোর জন্য, আপনাদের একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি র্যান্ডম একটা শিশুর নাম চুজ করছি, 3 ডটসে ক্লিক করছি। দেখুন এখানে যে অপশানটা আছে নাম্বার 3, গ্রোথ মনিটরিং, তো গ্রোথ মনিটরিংয়ে ক্লিক করলাম। এই যে এইখানে যে প্রিভিয়াস রিডিংটা দেখা যাচ্ছে, প্রিভিয়াস রিডিংয়ে একটা হাইট ওয়েট রয়েছে। তো হাইট ওয়েটটা এই এই মাসের ক্ষেত্রে, মানে 15 এপ্রিলে প্রিভিয়াস রিডিংটা রয়েছে, তো 15ই মে বা এর আশেপাশে 14ই মে বা 16ই মেতে এই মাসের রিডিংটা এখানে বসাতে হবে। তো এখানে পরিবর্তনটা কী এসেছে সেটা হচ্ছে, আগে কী হতো হাইট ওয়েটটা আপনারা বসানোর পরেই সাবমিট করা যেত, মানে প্রসিড করা যেত। আমি হাইটটা আগের হাইটটাই দিচ্ছি জাস্ট দেখানোর জন্য, আর ওয়েট আর ওজনটা 13 পয়েন্ট সামথিং দিচ্ছি, মানে 13.5 দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। এবার আমি যদি প্রসিড করি, আগে প্রসিড হয়ে যেত মানে সাবমিট হয়ে যেত, এখন প্রসিড হবে না, এখন কি হবে একটা কনফার্মেশন মেসেজ শো করবে। দেখুন এটা চলে এসেছে, কনফার্মেশন করতে হবে, কনফার্ম করতে হবে, প্লিজ চেক দ্য ইনফরমেশন থরোলি বিফোর সাবমিটিং, অর্থাৎ সাবমিট করার আগে ইনফরমেশনটা চেক করতে বলা হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের দিদিরা বলেন যে হাইট ভুল হয়ে গেছে বা ওয়েট ভুল হয়ে গেছে, এটা বলেন তো, তো এই জন্য এইবার থেকে এই প্রভিশনটা রাখা হয়েছে যে ভুল হয়েছে কি না একবার জাস্ট চেক করে নেওয়া কনফার্ম হয়ে যাওয়ার আগে। তো আপনি একবার ক্রস চেক করে নেবেন, খাতা থেকে চেক করে নেবেন, করে তারপরে সাবমিট করবেন। এই যে হাইটটা আমি জাস্ট আগের যে হাইটটা ছিল সেটাই বসিয়েছি, ওয়েটটা অল্প বাড়িয়ে বসিয়েছি। তো এবার আমি যদি সাবমিট করে দিই তাহলে এটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, কিন্তু সাবমিট করব না, আমি আমি করব না, কিন্তু আপনারা যখন করবেন একবার কনফার্মেশন মানে এটা কনফার্ম করে নেবেন, মানে একবার খাতা দেখে বা যেখানে আপনি হাইট ওয়েটটা লিখেছেন সেটা থেকে কনফার্ম করে নেবেন, করলে তারপরে সাবমিট হবে। নিচে কি লেখা আছে একটু দেখে নেবো, বাই ক্লিকিং দ্য সাবমিট বাটন আই কনফার্ম দ্যাট দ্য হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্টস এন্টার্ড আর কারেক্ট। অর্থাৎ একটা ডিক্লারেশান দিতে হচ্ছে যে আমি যদি এই সাবমিট বাটনটা ক্লিক করি তাহলে আমি কনফার্ম করছি যে ওই বেনিফিশিয়ারির হাইট আর ওয়েটটা কারেক্ট মেজারমেন্ট নেওয়া হয়েছে, অর্থাৎ কারেক্ট আছে। তো এই কনফার্মেশনটা দিতে হচ্ছে, সেজন্য আমি বলবো যে একবার ভালো করে ক্রস চেক করে নেওয়াই দরকার যে যে হাইট ওয়েটটা আপনি বসাচ্ছেন সেটা সঠিক হচ্ছে কি না। তো সাবমিট করে দেবেন। তো আমি আপাতত সাবমিট করছি না, ক্যান্সেলই করে দেবো, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনারা এটা বুঝতে পারলেন। তো এরপরেও আরও 3টে ফিচার অ্যাড হয়েছে, 3টে, ওই একটা হচ্ছে রিভ্যাম্প অফ বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, আমি হোম পেজে চলে যাচ্ছি। বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন বলে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন সেন্টারে। তো এখানে যদি ক্লিক করি এখানে বেনিফিশিয়ারি ওয়াইজ ভ্যাকসিনেশন ডিটেলটা দেখতে পাওয়া যাবে, যেখানে ডিউ, কমপ্লিটেড, ওভার ডিউ এইসব রয়েছে। তো এগুলো আমি বুঝিয়ে দেবো পরে ভিডিওতে, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। তো আরও আছে কি বডি মাস ইন্ডেক্স, এটা প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে হবে, বডি মাস ইন্ডেক্সটা এখানে তুলতে হবে, এখান থেকে না, এটা প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরিতে যাব। আমি বেনিফিশিয়ারি সেকশনে আরেকবার চলে যাচ্ছি, আমি বেনিফিশিয়ারি সেকশনে চলে এসেছি। এখানে প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরির ক্ষেত্রে এই বডি মাস ইন্ডেক্স আর জেস্টেশনাল ওয়েট গেন আর ANC ডিটেলস এটা প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রেই শুধুমাত্র পাওয়া যাবে। আর বডি মাস ইন্ডেক্স বেসিক্যালি এটা অ্যাডোলেসেন্ট গার্লসদের জন্য, কিন্তু এখানে আমরা যেহেতু বেনিফিশিয়ারি হিসাবে অ্যাডোলেসেন্ট গার্লসদের রেজিস্টার করি না, তো সেক্ষেত্রে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য, অন্য ক্যাটাগরির
যে বেনিফিশিয়ারি তাদের ক্ষেত্রে বডি মাস ইনডেক্সটা প্রযোজ্য নয়। তো জেস্টেশনাল ওয়েট গেইন ANC ডিটেলস এগুলো তো আগেই মোটামুটি জানেন এই সম্পর্কে, তো ডিটেল আমি পরে ভিডিওতে আলোচনা করবো, আপাতত একটু দেখিয়ে দিচ্ছি। এই যে প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরির একজন বেনিফিশিয়ারির প্রোফাইলটা আমি ক্লিক করছি থ্রি ডটসে গিয়ে, তো এখানে এই যে দেখুন শেষ থেকে শেষের আগেরটা এবং তার আগেরটা, জেস্টেশনাল ওয়েট গেইন আর বডি মাস ইনডেক্স, এইগুলো অপশানগুলো আমরা এখানে দেখতে পারছি। তো বডি মাস ইনডেক্সটা আপাতত এখানে ডিসেবলড রয়েছে, কেন ডিসেবলড রয়েছে সে আমি পরে বলে দিচ্ছি। আর এখানেও দেখুন জেস্টেশনাল ওয়েট গেইন এটা আমরা দেখতে পারছি, মানে এটা শুধুমাত্র প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে, এবং ANC ডিটেলসটা এটা আগের থেকে একটু অন্যরকম করা হয়েছে, একটু বেশি ডিটেল এখানে দেওয়া হয়েছে। ANC 1, 2, 3, 4 এই ডিটেলিংগুলো এখানে রয়েছে, এগুলো সিস্টেম জেনারেটেড হবে, ANC 1টা ঠিকঠাক করে ফিল আপ করতে হবে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে আর এডিট করা যাবে না। তাই যখন আপনারা বসাবেন খুব কেয়ারফুলি ডেটাগুলো ফিল করবেন, আমি সব দেখিয়ে দেবো, একদমই চিন্তা করবেন না, বিচলিত হবে না, চ্যানেলটা ফলো করে রাখুন। আর যেগুলো আমি বলবো সেগুলো একটু শুনলেই হবে, বেশি খুব বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। তো যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন, আর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে অবশ্যই করবে, কারণ নতুন ভার্সনে অনেক কিছু প্রশ্ন আপনাদের থাকবে, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন, জানাবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে, ধন্যবাদ।